সৌদি আরব সরকারের দেওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ খাবার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। এর মধ্যে দেশটিতে ঈদ উল ফিতরের ছুটি শুরু হয়েছে। এই ছুটির মধ্যেও অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিতে আউট পাসপোর্ট সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকারের যাতায়াত অফিস বা সৌদি পাসপোর্ট অধিকারী দপ্তর। সৌদি পাসপোর্টের অধিকারী দপ্তর স্থানীয় সময় প্রতিদিন সকাল 5টা থেকে বিকাল 3টা এবং রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত অবৈধ প্রবাসীদের জন্য এই সেবা খোলা রয়েছে। একই সাথে ঘোষণা করে এই সাধারণ ক্ষমায় নিজ নিজ দেশে ফেরার পর আবারও তারা অরিজিনাল এবং বৈধ ভিসা নিয়ে ফিরতে পারবে সৌদি আরবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসিহ এই অবৈধ বাংলাদেশিদের সুযোগকে কাজে লাগিয়ে আবার বৈধভাবে কাজে ফেরত আসার আহ্বানও জানিয়েছেন। সৌদি আরবের পত্রিকা আকবর 24-এর এক প্রতিবেদনে বলা হয়, অধিবাসন পরিচালক মেজর জেনারেল আল ইয়াহু ইয়া বলেন, সৌদি আরব সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় 20 রমজান পর্যন্ত প্রায় 5,25,235 জনকে এক্সিট ভিসা দেওয়া হয়েছে, আর এখনও পর্যন্ত 1,00,000-এরও বেশি অবৈধ বিদেশি নাগরিক এই সুযোগের সৌদি আরব পরিত্যাগ করবেন। তিনি আরও বলেন, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার আগে অবৈধ প্রবাসীরা যাতে ঠিক সময়ে এক্সিট ভিসা পান, সেই জন্য সৌদি সরকারের এই ভিসা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন পর্টে আরও বেশি সংখ্যক জরুরি কাউন্টারও স্থাপন করা হয়েছে, আর সব আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব ত্যাগের অপেক্ষায় আছেন প্রায় 4,15,000 অবৈধ প্রবাসী। সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে এই সৌদি পরিত্যাগ করছেন তারা। এমনও 4,000 লোক আছে যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেছিলেন।